নমস্কার স্যার, হ্যাঁ, নমস্কার। ভালো আছেন? এই তো আছি আছি। মোটামুটি কি জয়েন করেছে সবাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি। আজকে আমরা অনেক দিন পর বস, হ্যাঁ, মাঝখানে অনেকগুলো দিন গেল। কি কতজন অ্যাটেন্ড জয়েন করলো? কতজন জনের মতো দেখাচ্ছে স্যার, কতজন 16 জন। 16? হ্যাঁ, ওদিকে দেখছি 16 জন। ষোলো আমরা মনে হয় কথাবার্তা শুরু করি। ষোলো জন হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় ওরা আসুক, আমরা শুরু করি আমাদের কথা। আচ্ছা, যাই হোক, যে কোনো একজন যদি আমাকে একটু আগে থেকে গত যে ক্লাসটা গেল সেই ক্লাসে আমরা কতটুকু আলোচনা করেছিলাম সেই জায়গাটা একটু আলোচনা করেন, আমি সেখান থেকে আবার শুরু করতে চাই। যে কোনো একজন একটু শুরু করে। যে কোনো একজন একটু বলেন। আমি আসলে কয়েকটা ক্লাস করি নাই, তো আচ্ছা, যারা এর আগে ক্লাসটাতে ছিলেন তারা একটু বলেন। স্যার আমাদের গত ক্লাসটা ছিল পঞ্চম ক্লাস, সেখানে আপনি চ ছয়ের ব্যবহারটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন আর কি, আর একটা প্র্যাকটিস করতে বলছিলেন, হচ্ছে চাচা চাছা চটা চাছে না, আচাচা চটা চাছে, মানে এই দুইটা বাক্য আর কি পাশের আচ্ছা, বুঝেছি। আমি মানে এই জায়গা থেকে একটু শুরু করি। আমি প্রথম ক্লাস থেকেই বলেছিলাম কিছু বিষয়, আমাদের উচ্চারণের বিষয়টি যদি সঠিক জায়গায় পৌঁছুতে হয় তাহলে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের আঞ্চলিকতার সমস্যা থেকে বেরোতে হবে এবং অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এ দুটোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের কাজগুলো করে যেতে হবে এবং চর্চাটা নিয়মিত এবং ধারাবাহিকভাবে রাখতে হবে। সেই জায়গায় আমি কয়েকটি বর্ণের ব্যাপারে বলেছিলাম যে বর্ণগুলো আমাদের সাধারণত সমস্যা তৈরি করে। তার মধ্যে অয়ের কথা বলেছিলাম। আমাদের বর্ণমালায় স্বরবর্ণের প্রথম যে বর্ণটি অ, অবর্ণটি আমরা দেখেছি যদিও লিখিত রূপ একটি কিন্তু উচ্চারিত রূপ দুটি, অর্থাৎ অ কোথাও অ হিসেবে, অ কোথাও ও হিসেবে উচ্চারিত হয়ে থাকে। সে কারণে আমাদের এই অয়ের উচ্চারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। একই সাথে আমাদের এ যে বর্ণটি আছে, ব্যঞ্জন বর্ণে একটি বর্ণ আছে যার নাম এ, এই বর্ণটি লিখিত রূপ যদিও একটি
উচ্চারিত রূপ দুটি, এ কোথাও এ হিসেবে, এ কোথাও এ হিসেবে উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ এখানেও আমরা দেখছি অয়ের মতোই এখানেও লিখিত রূপ একটি বর্ণের এবং উচ্চারিত রূপ দুটি। আবার বলেছিলাম স্বয়ের ক্ষেত্রে বাংলা বর্ণমালায় তিনটি স্ব আছে, এই তিনটি স্ব লিখিত রূপ তিন রকম কিন্তু মূলত উচ্চারিত রূপ একটি, এসএইচ উচ্চারণ হয়ে থাকে। যেমন সবুজ যখন আমরা লিখি তখন উচ্চারণটি এসএইচ হিসেবেই আমরা করে থাকি, যখন আমরা শরীর লিখি তালব্য স্ব দিয়ে তখনও সেটি আমরা এসএইচ রূপে উচ্চারণ করে থাকি, যখন সার লিখি তখনও সেটি আমরা কি করি এসএইচ রূপেই উচ্চারণ করে থাকি। তাহলে এই তিনটি ক্ষেত্রে আমরা দেখছি যে যদিও লিখিত রূপ ভিন্ন অর্থাৎ অনেকগুলো কিন্তু উচ্চারিত রূপ মূলত একটি। তাহলে এখানে এই স্ববর্ণের ক্ষেত্রে দেখলাম বাকি দুটো বর্ণ থেকে এই সমস্যাটি একটু অন্যরকম, তবে স্ববর্ণ যদিও উচ্চারিত রূপ একটি বলছি কিন্তু আমরা জানি যে কোথাও কোথাও এটা এস রূপেও উচ্চারিত হয়ে থাকে। যেমন আমরা বলি শ্রাবণ, আমরা শ্রাবণ বলি না, আমরা বলি সৃজন, আমরা সৃজন বলি না, আমরা বলি স্রষ্টা, আমরা স্রষ্টা বলি না, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে যেমন সৃষ্টি, সৃষ্টি যখন আমরা বলি প্রথমটি আমরা এস রূপে উচ্চারণ করি এবং দ্বিতীয়টিতে আমরা এসএইচ রূপে উচ্চারণ করি সৃষ্টি। তাহলে দেখছি আমরা স্বয়ের যদিও মূলত উচ্চারণ এসএইচ কিন্তু কোথাও কোথাও গিয়ে স্বয়ের উচ্চারণটি আমাদের এস রূপেও হয়ে থাকে। এর বাইরে আমরা বলেছিলাম রয়ের উচ্চারণ, রয়ের উচ্চারণে আমাদের একটা সমস্যা হয়, তারপরে যে সমস্যা হয় রিকার রফলা এবং যুক্তাক্ষর উচ্চারণে আমাদের সমস্যা হয়, যে রিকার উচ্চারণ আমাদের ঠিক মতো হয় না। যেমন একটি বাক্য যদি আমি বলতে বলি এরকম, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, এই লাইনটি দেখে আমরা এক একজন আলাদা আলাদা করে যদি বলি, একজন একজন করে, এক একজন যদি কানিজ বলেন প্রথমে, যে দুজন আছেন তারা বলেন, আনমিউট করেন স্যার, আবার যদি একটু বলতেন, বুঝতে পারিনি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, আমি সবাই একটু লিখে নেন, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। স্যার আজকে সাউন্ডটা অনেক আস্তে আসছে। আমার সাউন্ডটা আসতে পাচ্ছেন? জি স্যার। এখন পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। বলেন দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন মৃত্যু দেখি। এই যে দেখেন, আবার বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন মৃত্যু দেখি। নৃত্য, নৃত্য দেখি, মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ডান্স, মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, নৃত্য। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আপনার পাশে যিনি আছেন বলুন, বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এই যে দেখেন আপনারা বলছেন মানে মৃত্যুর, আবার বলেন, প্রথম জন বলেন। বলেন কানিজ, বলেন। জি স্যার, মৃত্যুর প্রথম পুরো লাইনটা আবার বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন, এই যে দেখেন মৃত্যুর
মৃত্যুর বলছেন সেটা হয়ে যাচ্ছে মৃত্যুর, রিকারটা লাগছে না, রিকারের উচ্চারণটা হচ্ছে না, ওটা ইকারের উচ্চারণ হয়ে যাচ্ছে, এটা মৃত্যুর হয়ে যাচ্ছে, মৃত্যুর হচ্ছে না। মৃত্যু বলতে গেলে আমরা যদি ইংরেজিতে বলি এম আর একসাথে থাকলে আমরা কি উচ্চারণ করি, এম আর আই যদি হয় সে উচ্চারণটা কিরকম করব, মি না মৃ, মৃ তাই না? তাহলে মৃত্যু, মৃত্যুর, হ্যাঁ এটা মৃত্যুর হবে না, এম আই না, এম আর, এম আর আই, মৃত্যুর, মৃত্যুর। বলেন এবার পুরো লাইনটা আবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এই যে নৃত্য, এন আর আই, নৃত্য, নৃত্য, হ্যাঁ নৃত্য, নৃত্য, হ্যাঁ এটা নৃত্য যাতে হয়ে না যায়। তাহলে আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, নৃত্য দেখি, নৃত্য দেখি। ঠিক আছে, আরেকজন সুব্রত বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আপনারও একই দেখেন, মৃত্যু এবং নৃত্য ঠিক মতো উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। বলেন আবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আবার, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এই যে মৃত্যু, শুধু মৃত্যু বলেন, মৃত্যু, শুধু মৃত্যু। আচ্ছা, আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি। না মানে মৃত্যু শব্দটা বলেন, মৃত্যু, মৃত্যু, মৃ, এম আর, এম আর আই, মৃ, মৃ, মৃত্যু, 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 মৃত্যুর, হ্যাঁ মৃত্যু, মৃত্যু, মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। হ্যাঁ, এই যে নৃত্য, নৃত্য হয়ে যাচ্ছে, নৃত্য দেখি, নৃত্য দেখি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। নৃত্য না, নৃত্য, 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 এন আই যদি হয়, নৃত্য, আপনি যেটা উচ্চারণ করছেন এন আই টি টি ও, নৃত্য, আমি বলছি এন আর আই টি টি ও, নৃত্য। তাহলে এই যে ইকারের উচ্চারণটা আমাদের ঠিক মতো করতে হবে। ঠিক আছে, আরেকজন বলেন, আফসানা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, আবার আবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, অনেকটা ঠিক আছে। হ্যাঁ, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আতিকুল বলেন। আতিকুল বলেন। ওয়ালাইকুম সালাম স্যার, আমি এই মুহূর্তে স্যার জয়েন করেছি। আচ্ছা, ওই যে আমি একটা বাক্য সবাইকে বলেছি বলবার জন্য, সেটা হচ্ছে আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, এই লাইনটা একটু বলবার জন্য বলেছি। জি স্যার, জি স্যার, বলতে স্যার, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন, তারপর স্যার মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, নৃত্য দেখি। মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আচ্ছা, মোস্তফা বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আবার,
আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, এটা ঠিক আছে। কাদের বলেন, খোয়াইব কাদের। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আবার আবার একটু বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ বলতে চান? স্যার আমি বলতেছি। হ্যাঁ বলেন, শোকত বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আরেকবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এই যে নৃত্যটা ঠিক করেন, নৃত্য হয়ে যাচ্ছে। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, মোস্তফা হৃদয় বলেন। মাসুম মিয়া বলেন। স্যার আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আর আরেকবার বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, ঠিক আছে। তাসকিয়া ফিরদৌস বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে। আর কেউ? তৌফিক। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে। আর কেউ আছেন? আর কেউ বলতে চান? আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। না না না, আবার বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। না, এই যে মৃত্যুটা হচ্ছে না, আবার বলেন। শুধু মৃত্যু বলেন। মৃত্যু না, মৃত্যু, মৃত্যু, মৃত্যু না। আপনি বলছেন মৃত্যু। হ্যাঁ, আমি বলছি মৃত্যু, মৃত্যু। তাহলে এটাকে ঠিক করতে হবে, রিকারের উচ্চারণটা। রাশেদ বলেন। রাশেদ হোসেন বলেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি আমি, বলেন। আজও আমি মাটিতে আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। বলেন, আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, বলেন। এটাই বলেন। আবার। আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। মৃত্যুর মানে এটা বলতে বলছি মৃত্যু এবং মৃত্যু, এই দুটো উচ্চারণ ঠিক করে বলার জন্য। বিকার রফলা এই উচ্চারণ গুলো আমাদের অনেক সময় ঠিক হয় না, সেই কারণে। আর কেউ বলতে চান? আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। হ্যাঁ, অনেকটা অনেকটা। নুরুল ইসলাম বলেন। বলেন। নুরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আবার। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। মৃত্যুর কেন বলছেন? মৃত্যুর, 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 মৃত্যুর। হ্যাঁ, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। মৃত্যুর হয়ে যাচ্ছে, ওটা থ না, ওটা ত, মৃত্যুর, মৃত্যুর, ওটা থ এর দিকে চলে যাচ্ছে অনেকটা। আফসানা বলেন। আফসানা জামান বলেন। শেষ। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ? আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। আরেকবার বলেন। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ঠিক আছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই কথাটা বললাম এই কারণে, আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে যুক্তাক্ষর এবং এই রফলা রিকার এই উচ্চারণগুলো আমাদেরকে সমস্যায় ফেলে, আমরা ঠিকভাবে উচ্চারণটা করতে পারি না। এর বাইরে আমাদের মফলা বফলা এই উচ্চারণগুলো আমাদেরকে
সমস্যায় পড়তে হয় দুটো এই উচ্চারণগুলোর ক্ষেত্রে। আজকে আমরা কিছুটা একটু জানবার চেষ্টা করব মফলা বা বফলা যখন থাকে তখন উচ্চারণ প্রবণতাটা কেমন হয় বা উচ্চারণটা কিরকম হয়। আমরা যদি মফলা এবং বফলার দিকে তাকাই তাহলে দেখব মফলা এবং বফলা এ দুটো যখন শব্দের প্রথম বর্ণের সাথে যুক্ত হয় তখন সেই বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন সাধারণত ঘটায় না, কিন্তু বফলার ক্ষেত্রে কোনো উচ্চারণের তেমন পরিবর্তন না হলেও মফলার ক্ষেত্রে সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ বলতে চাইলাম মফলা বা বফলা শব্দের প্রথম বর্ণের সাথে বা আদ্য বর্ণের সাথে যখন যুক্ত হয় তখন এই মফলা বা বফলা সংযুক্ত বর্ণ অর্থাৎ যেই বর্ণটির সাথে যুক্ত হলো সেই বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটায় না, কিন্তু মফলা প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে থাকে। সবার কি বুঝতে সুবিধা হলো না অসুবিধা হলো? বুঝতে পেরেছি আমরা, না বুঝলে আমি আরো বিস্তারিত অর্থে বলবো। স্যার বুঝতে পারছে কিন্তু উদাহরণ দিলে ভালো হবে, উদাহরণ দিলে ভালো হবে। ঠিক আছে, যেমন দেখেন স্বদেশ, যখন আমি স্বদেশ বলি বা লিখি তখন কিভাবে লিখি স্বদেশটা? স্বের সাথে বফলা সংযুক্ত, বফলা করি তার সাথে দ একার তালব্যস্বর, তাই তো স্বদেশ। এই যে বফলাটা স্বের সাথে যুক্ত হলো সেক্ষেত্রে কি স্বের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটলো? স্যার এখানে কোনো পরিবর্তন ঘটে নাই, ঘটে নাই, সেটাই আমি বলেছি। বফলা বা মফলা যখন শব্দের আদ্য বর্ণ অর্থাৎ প্রথম বর্ণের সাথে যুক্ত হয় তখন বফলা বা মফলা যে বর্ণটির সাথে যুক্ত হয়েছে সেই বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটায় না, তবে মফলা সংযুক্ত বর্ণের সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে। জি, যেমন এবার আমি বলি বফলারটা বলেছি, মফলারটা দেখেন স্মৃতি কিভাবে লিখি আমরা, স্মরণ কিভাবে লিখি বলেন তো? দন্ত স এর সাথে মফলা, তারপর মফলা, তারপর কি স্যার? বয় বিন্দু র, উর্ধন্য, হ্যাঁ স্মরণ। কিন্তু প্রমিত উচ্চারণে এই উচ্চারণটি যদি আমাকে সঠিকভাবে করতে হয় তাহলে করতে হবে স্মরণ, অর্থাৎ সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে। একইভাবে যদি আমাদেরকে স্মৃতি বলতে হয় তাহলে প্রমিত উচ্চারণে বলতে হবে স্মৃতি, স্মৃতি, স্মৃতি না স্মৃতি, বোঝা গেল? স্মৃতি স্মরণ। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন স্যার, স্মৃতি স্মরণ এই দুইটা বানানে যদি স্মরণ বানানের ক্ষেত্রে শুধু স দিয়ে লিখি আর স্মৃতির ক্ষেত্রে যদি শুধু স দিয়ে লিখি তাহলে কি স্যার শুদ্ধ হবে? অশুদ্ধ হবে, শুদ্ধ হবে না, বানানের কারণে সেটা শুদ্ধ হবে না, লেখার ক্ষেত্রে বানান ভুল হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, তাহলে স্মৃতি এবং স্মরণ এ দুটোর ক্ষেত্রে আমাদেরকে উচ্চারণের সময় সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে আমাদেরকে উচ্চারণটি করতে হবে। বফলার ক্ষেত্রে আমরা দেখলাম, হ্যাঁ বলেন স্যার, শব্দের সন্ধি হয়ে এসছে, মানে এটা তো হঠাৎ করে টপকে পড়েনি শব্দটি, সে কারণে সন্ধির কারণে আমাদেরকে এখানে স্বের সাথে বফলা দিয়েই আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ স্বদেশ, হ্যাঁ স্বদেশটা আমাদেরকে বফলা দিয়েই লিখতে হবে, তবে আমি আজকে এখানে উচ্চারণের বিষয়টি বলব, হ্যাঁ বানান বিষয়ে বলছি না আমি। তাহলে স্বদেশটা আমি বা আপনি চাইলে বানানটা চেঞ্জ করে ফেলতে পারবো না, তাই না? মানে বাংলা বানান তো আমি আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারি না, যে আমার ভালো লাগলো না আমি বানানটি এভাবে লিখবো না, আমি এইভাবে লিখবো, সেটি তো আমাদের পক্ষে সম্ভব নয়,
তাইনি? যেই বানানটি যেরকম আছে সেটার শুদ্ধতা রেখেই আমাদেরকে লিখতে হবে। তাহলে স্বদেশ বানানটি আমরা যেভাবে লিখে থাকি সেই অনুযায়ী অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে স্বদেশের স্বয়ের নিচে যেহেতু বফলা আছে সেক্ষেত্রে এখানে উচ্চারণটি কিরকম হতে পারে, কোনো অন্যরকম কিছু হবে কিনা, সেটাকেই ক্লিয়ার করার জন্য আমি বললাম বফলা এবং মফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে কোনো কনফিউশনের কিছু নেই, যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণটি সরাসরি উচ্চারিত হবে, বফলা বা মফলার কারণে উচ্চারণের কোনো পরিবর্তন ঘটবে না। তবে মফলার ক্ষেত্রে মনে রাখতে হবে যেই বর্ণের সাথে মফলা আছে সেই বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে উচ্চারিত হবে, যেমন স্মরণ, স্মৃতি, শ্মশান, ঠিক আছে? এবার আমরা আসি বফলা এবং মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন কি হয় বলেন তো? বলেন স্যার, যেই বর্ণের সাথে যুক্ত হয় ওই বর্ণটি দীপ্ত হয়, ওই বর্ণটি দীপ্ত হয় স্যার, ময়ের উচ্চারণ হয় তখন, যেমন উন্মাদ। আচ্ছা, সব জায়গায় না, আমরা প্রথমে যেটা দীপ্ত হয় সেটা শুনি কিরকম। বিদ্যান আর তারপর একটা মিনিট, আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, না আমি ওই যে অনলাইনে ক্লাস নিচ্ছি স্যার, যেমন বলেন যেমন হতে পারে অন্যয়, হ্যাঁ তারপর স্যার হতে পারে অন্যয় সমন্বয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বিষয় হতে পারে বিষয়, গুড গুড। তাহলে আমরা দেখছি, তাহলে আমরা এই জায়গায় উপনীত হলাম মফলা এবং বফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন সাধারণভাবে সেই বর্ণটি অর্থাৎ সংযুক্ত বর্ণের দীপ্ত উচ্চারণ করে থাকে। যেমন যেমন দেখেন আমরা যদি বলি দীপ্ত, দীপ্ত আমরা শব্দটা কিভাবে লিখি, দয়ের সাথে বফলা রস্বইকার, তয়ের সাথে বফলা দীপ্ত, তাই না? দেখেন দয়ের সাথে যে বফলা যুক্ত হয়েছে সেই বফলার কারণে দয়ের উচ্চারণের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, দি আমরা বলছি দি, কিন্তু পরবর্তী তয়ের সাথে যখন বফলা যুক্ত হলো তখন আমরা সেই তয়ের দুবার উচ্চারণ করছি দীপ্ত, ঠিক আছে? বিদ্যান, হ্যাঁ বিদ্যান, অনেক সময় আমরা তো না বিদ্যানটা জফলা দিয়ে লেখা হয়, আর কয়েকটা বলেন এরকম উদাহরণ। সমন্বয় বলেছেন এবং একই সাথে বিস্ময় বলেছেন, তাই না? বিস্ময় যেমন দেখেন পদ্মা, আত্মা, আত্মীয়, এবং এখানে আপনাদেরকে উন্মাদটা পরে আসছে, হ্যাঁ উন্মাদটা একটু পরে বলছি। তাহলে আমরা দেখছি যে বফলা যখন থাকছে তখন সংযুক্ত বর্ণের দীপ্ত করছে এবং মফলা যখন থাকছে মধ্যবর্ণ বা অন্তবর্ণে তখনও সংযুক্ত বর্ণের দীপ্ত করছে। তবে এই ক্ষেত্রে মফলার ক্ষেত্রে দীপ্ত উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে, যেমন উচ্চারণটি পদ্মা নয়, পদ্মা, আত্মা, আত্মীয়। অর্থাৎ দেখেন পদ্মা দ দুবার উচ্চারণ হচ্ছে, দ্বিতীয়বার উচ্চারিত যে দ তা সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে, পদ্মা, আত্মা, আত্মীয়, বোঝা গেল? এবার উনি যেটা বারবার বলছিলেন যে উন্মাদ, আমাদের এই দ্বিতীয় সূত্রের পরে গিয়ে বলতে হবে সব ক্ষেত্রে এই মফলা কি করে না, সংযুক্ত বর্ণের দীপ্ত উচ্চারণ ঘটায় না, সব ক্ষেত্রে কি করে না, বফলা সংযুক্ত বর্ণের দীপ্ত উচ্চারণ ঘটায় না,
কিছু কিছু বর্ণের সাথে যখন যুক্ত হয় মফলা, তখন সংযুক্ত বর্ণের উচ্চারিত না ঘটিয়ে মফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। যেমন উনি বললেন উন্মাদ, অর্থাৎ আমরা বলে নিতে ধরে নিতে পারি নয়ের সাথে যখন মফলা যুক্ত হয় তখন মফলা সংযুক্ত বর্ণ নয়ের দ্বিক্ত উচ্চারণ ঘটায় না, তখন মফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। দেখেন শুধু উন্মাদ নয়, উন্মাদের সাথে আরো আছে, আর কি আছে নয়ের সাথে যখন মফলা যুক্ত হয় আর কি হয়? তাহলে কি উন্নতি বলার সময় ম উচ্চারণ হবে না? ওটা তো উন্নতি, জন্ম, জন্ম, হ্যাঁ জন্ম, হিরণময়, চিন্ময়, উন্মেষ, উন্মেষ। তাহলে মফলা নয়ের সাথে যুক্ত হলেই কি হয় না? তন্ময়, হ্যাঁ তন্ময়, চিন্ময়, হিরণময়, মৃন্ময়, মৃন্ময়, ঠিক আছে, উন্মিলন, উন্মাদনা, ঠিক আছে। তাহলে শুধু নয়ের সাথে কিন্তু নয়, আরো কিছু বর্ণ আছে যেগুলোর সাথে মফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব হয় না। আর কি আছে? যেমন দেখেন গুল্ম, লতা গুল্ম বলি না আমরা, লতা গুল্ল তো বলি না, গুল্ল বলি, হ্যাঁ গুল্ম। তারপর যেমন দেখেন বাগ্মী, যুগ্ম, আমরা বাগ্মী বলবো না, উচ্চারণটা অনেকে ভুল করে আমরা বাগ্মী বলি, কিন্তু উচ্চারণটা হবে বাগ্মী। একইভাবে অনেকে আমরা যুগ্মকে যুগ্য বলি, যুগ্ন বলি, যুগ্ন হবে না, যুগ্যও হবে না, কি হবে? যুগ্ম হবে, যুগ্ম, যুগ্ম, বাগ্মী। তাহলে মফলার ক্ষেত্রে দেখলাম মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের সাধারণত দ্বিত্ব উচ্চারণ ঘটিয়ে থাকে এবং দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে। তবে সব ক্ষেত্রে মফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটায় না, যেসব বর্ণের ক্ষেত্রে ঘটায় না তাদের মধ্যে একটি হলো গ, যুগ্ম, বাগ্মী, একটি হলো ন, উন্মাদ, হিরণময়, চিন্ময়, উন্মাদনা, মৃন্ময়, ঠিক আছে। এবং আরো একটি বর্ণ বলেছি গুল্ম, আরেকটি বর্ণ আছে সেটি হচ্ছে উ, বাংময়, ঠিক আছে। তাহলে এই সকল বর্ণের সাথে মফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় না, মফলা তখন নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। এবার আমরা আসি বফলার ক্ষেত্রে। বফলা কি সব ক্ষেত্রেই দ্বিত্ব উচ্চারণ ঘটায়? একটু চিন্তা করে দেখেন তো। সব জায়গায় ঘটায়, তাহলে কি আমরা উদ্বোধন বলি? উদ্বোধন বলি, উদ্বাস্তু বলি না উদ্বাস্তু বলি? উদ্বাস্তু। মনে রাখতে হবে উদ উপসর্গ যোগে গঠিত শব্দের দয়ের সাথে যদি বফলা যুক্ত হয় তখন সেই দয়ের দ্বিত্ব উচ্চারণ হয় না, সেই ক্ষেত্রে বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে, ঠিক আছে। উদ্বোধন, উদ্বাস্তু, উদ্বেলিত, উদ্বেগ, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। এখানে বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ বলি না, আমরা বলি বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, ঠিক আছে, উদ্বোধন বলি আমরা, উদ্বোধন বলি না। ঠিক আছে, এটা এতটুকু মনে থাকবে।
আমরা একটা বাক্য সবাই লিখি, এটা কি আমরা প্রথম দিকে লিখেছিলাম ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, এরকম কোন বাক্য লিখেছিলাম? না স্যার, লেখা হয়নি স্যার। শুরুতে লিখেছি? না স্যার, লেখা হয়নি। লেখা হয়নি, তাহলে একটু লিখি আমরা। না স্যার, লিখিনি স্যার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। লেখা হয়েছে সবার? জি স্যার, লেখা হয়েছে। হ্যাঁ, এবার যে কোনো কেউ একটু বলেন, কে বলবেন? আর কেউ? ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আর কেউ? যার প্রত্যেকে একবার একবার একটু বলে যান, আনমিউট করে। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। নেক্সট। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আর কেউ? ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। নেক্সট। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড। আর কেউ? ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আর কেউ? ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আর কেউ? যতক্ষণ শুনলাম তার মধ্যে অনেকে আপনারা বৃষ্টি বললেন, হ্যাঁ, এবং ঝমঝমটাকে কেউ কেউ জমজম বললেন, কিন্তু উচ্চারণটি হবে ঝমঝম বৃষ্টি। আমরা কেউ বৃষ্টি বলবো না, আমরা কি বলবো? বৃষ্টি, বৃষ্টি বলবো আমরা, বৃষ্টি বলবো না, আমরা বলবো বৃষ্টি। হ্যাঁ, মুস্তফা বলেন দেখি। বৃষ্টি না, পুরো লাইনটা ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, সেটা বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। হ্যাঁ, মাসুম মিয়া বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। না, হলো না, আবার বলেন। ঝমঝম বৃষ্টি, ঝমঝম, আপনি আবার বলেন ঝমঝম, ঝমঝম, হ্যাঁ, বৃষ্টি, 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 বৃষ না, বৃষ, বৃষ, হ্যাঁ, বৃষ্টি, বৃষ্টি, একই অনা সৃষ্টি, একই অনা সৃষ্টি, একই না, একই, এ, একই, একই অনা সৃষ্টি, সৃষ্টি না, সৃষ্টি, 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 সৃষ্টি। হ্যাঁ, শামসুজ্জামান বলেন, মোহাম্মদ সামি বলেন, একই অনা সৃষ্টি। আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। এক মিনিট। হ্যাঁ, আমি ক্লাসে, তুমি ফিরেছ? ঠিক আছে, ওকে। হ্যাঁ, আবার একটু বলেন। হ্যাঁ, শামসুজ্জামান আবার একটু বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঠিক আছে, সামি বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আচ্ছা, রাকিব বলেন, আতিকুল হক রাকিব, আপনি বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি।
না আবার আবার ঝমঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি বৃষ্টি না বৃষ্টি আপনি খেয়াল করেন আপনি বলছেন বৃষ্টি বৃষ্টি হবে না বৃষ্টি হবে বৃষ্টি 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 বলেন ঝমঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি 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 একই অনা সৃষ্টি একই অনা একই না একই 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 এনা এ একই অনা সৃষ্টি একই অনা সৃষ্টি মোস্তফা হৃদয় বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি সৃষ্টিটা একটু ক্লিয়ার করেন সৃষ্টি সৃষ্টি হ্যাঁ নুরুল ইসলাম ফেরদৌস বলেন ঠিক আছে এটা ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ক্লিয়ার করেন ঝমঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঝমঝম ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঠিক আছে তাহেরা ফেরদৌস বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি তাসকিয়া ফেরদৌস বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি গুড তৌফিক বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি খয়েব কাদের বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি জান্নাতুল বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি ক্লিয়ার করেন ঝমঝমটা ক্লিয়ার করেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঠিক আছে ইমরান বলেন মাহমুদুল হাসান ইমরান ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি বৃষ্টি না ঝমঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি কানিজ ফাতেমা বলেন দুজনেই বলেন বলো ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঠিক আছে আফসানা আফসানা বলেন মিউট করা আছে আনমিউট করেন আপনার মাইক্রোফোন বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি ঠিক আছে কেউ বাদ আছেন বলেননি বলতে চান ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি আবার ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি না একটু ধীরে ধীরে বলেন প্রথমে বলেন শুধু ঝমঝম বলেন ঝমঝম আবার ঝমঝম হ্যাঁ একটু ক্লিয়ার করেন ঝমঝম ঝমঝম হ্যাঁ বৃষ্টি 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 না বৃষ্টি 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 বি আর আই ব্রি ব্রি ঝমঝম বৃষ্টি হ্যাঁ বলেন ঝমঝম বৃষ্টি 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 না বৃষ্টি 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 আবার বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি সৃষ্টি না সৃষ্টি 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 ঠিক করতে হবে আর কেউ ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি গুড আরেকবার বলেন ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি গুড ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ আর কেউ আর কেউ বলবেন আচ্ছা ওই বফলার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে আরো কয়েকটি উচ্চারণ যেমন দিগ্বিদিক হবে দিগ্বিজয় হবে
এটা আলাদা করে লিখে রাখেন। দিগ্বিদিক, ওটা দিগ্বিদিক নয়, দিগ্বিদিক। ঠিক আছে, আর কেউ বলবেন? ঝমঝম বৃষ্টি একে অনা সৃষ্টি, আর কেউ বলতে চান? আরেকটি আমরা ভুল করি, যেমন ধরেন গ্রীষ্ম, আমরা অনেকে গ্রীষ্ম বলি, উচ্চারণটা কি হবে? গ্রীষ্ম, এটা খেয়াল রাখতে হবে, গ্রীষ্ম যাতে আমরা কেউ না বলি। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, হ্যাঁ, এটা গ্রীষ্মকাল, আমরা এটা হাস্যকর হবে, গ্রীষ্মকাল। এবং সংস্কৃত কিছু শব্দ তার আদি নিয়মে উচ্চারিত হয়, যেমন অকাল কুষ্মাণ্ড, এটা অকাল কুষ্মাণ্ড নয়, অকাল কুষ্মাণ্ড বলি আমরা, শুচিস্মিতা বলি, সুস্মিতা বলি, এগুলো একটু আলাদা করে খেয়াল রাখবেন, কাশ্মীর বলি, স্মিত বলি। আমরা বলেছিলাম, এটা বললো মাথায় রাখবেন, এই কারণেই বললাম, আমরা বলেছিলাম মফলা যখন আদ্য বর্ণের সাথে যুক্ত হয় সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু দেখেন স্মিত, স্মিতা, তাই না? জি স্যার। এটা একটু আলাদা করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে ঝমঝম বৃষ্টি এবং সৃষ্টি, এখানে স্বয়ের উচ্চারণ, আমরা অনেকেই যেই জায়গায় আমাদের এসএইচ উচ্চারণ হওয়ার কথা সেখানে আমরা এস রূপে উচ্চারণ করছি। আমরা আমরা বলছি কি, বৃষ্টি বলছি, এটা বৃষ্টি হবে না, কি হবে? বৃষ্টি হবে। একইভাবে এটা মিষ্টি হবে, আমরা কেউ মিষ্টি বলবো না। একইভাবে কষ্ট হবে, কোথাও কষ্ট বলবো না। একইভাবে নষ্ট হবে, কোথাও নষ্ট বলবো না। একইভাবে অনুষ্ঠান হবে, কোথাও আমরা অনুষ্ঠান বলবো না। আমি কয়েকটি শব্দ বলছি, এই শব্দগুলো একটু সবাই লিখবেন এবং উচ্চারণগুলো ঠিক মতো করবেন, হ্যাঁ, এগুলো যাতে ভুল না হয়। সেটা হচ্ছে লিখেন আপনারা, কষ্ট, নষ্ট, লিখছেন কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, কি কি লিখেছে একটু বলেন। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, হ্যাঁ। সৈকত বলেন দেখি, যেগুলো লিখতে বলেছি সেগুলো একটু টানা বলে যান। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, 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 হ্যাঁ। কানিজ বলেন। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, হ্যাঁ। পাশের জন। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, গুড, হ্যাঁ। মোস্তফা বলেন। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, তৃষ্টি, অনুষ্ঠান, ঠিক আছে। আফসানা। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, আবার। কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, হ্যাঁ, ঠিক আছে। খোয়াইব কাদের বলেন। কষ্ট, নষ্ট, বৃষ্টি,
সৃষ্টি কৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান ঠিক আছে এনামুল হক বলেন ওয়ালাইকুম সালাম বলেন আপনি যেটা বলতে বলেছি সেটা বলেন শুনতে পাচ্ছি কষ্ট নষ্ট সৃষ্টি সৃষ্টি বৃষ্টি অনুষ্ঠান ঠিক আছে সুস্মিতা বলেন সুস্মিতা বড়ুয়া সুস্মিতা বলেন আপনি নুরুল ইসলাম ফেরদৌস বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান অনুষ্ঠান আবার বলেন অনুষ্ঠান অনুষ্ঠান না ওটা অনুষ্ঠান 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 না অনুষ্ঠান বলেন অনুষ্ঠান হ্যাঁ ঠিক আছে অনুষ্ঠান আবার অনুষ্ঠান হয়ে গেল অনুষ্ঠান অনুষ্ঠান হ্যাঁ সিফাত মল্লিক বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান না ওটা আপনি বারবার ভেঙে দিচ্ছেন যুক্ত বর্ণগুলোকে আপনি ভেঙে বলছেন বৃষ্টি কৃষ্টি বলছেন বৃষ্টি কৃষ্টি আবার বলেন বৃষ্টি কৃষ্টি বৃষ্টি 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 হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তারপর কৃষ্টি হ্যাঁ অনুষ্ঠান ঠিক আছে মাহমুদুল হাসান ইমরান আপনি বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান আবার বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান সৃষ্টি না সৃষ্টি 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 ঠিক আছে মোস্তফা হৃদয় বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান নুরুল ইসলাম ফেরদৌস বলেছেন জি স্যার হ্যাঁ ঠিক আছে তাহলে তাহেরা ফেরদৌস বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান আবার একটু বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান ঠিক আছে তাসকিয়া ফেরদৌস বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান ঠিক আছে মাসুম মিয়া বলেছেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান ঠিক আছে তৌফিক বলেন কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি সৃষ্টি অনুষ্ঠান সুস্মিতা বলেন সুস্মিতা কে আছেন জান্নাতুল বলেছেন ঠিক আছে যাই হোক আমি যে এই শব্দগুলো বলতে বললাম এই কারণে অনেকের মধ্যেই এই প্রবণতা আছে এস রূপে উচ্চারণ করার আমরা নিজেরাও দেখতে পেলাম সেটা যে অনেকে আমরা অনুষ্ঠান বলার চেষ্টা করছি বা হয়ে যাচ্ছে অনেকে এটাতে অভ্যস্ত কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে অনুষ্ঠান একইভাবে বৃষ্টি কোথাও আমরা বৃষ্টি বলবো না কোথাও মিষ্টি বলবো না কোথাও নষ্ট বলবো না কোথাও কষ্ট বলবো না হ্যাঁ আমরা সব জায়গায় এই সব ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে কি উচ্চারণ করব এস এইচ উচ্চারণ করব উচ্চারণটা কি হবে এস এইচ এস উচ্চারণ করব না আমরা এই ক্ষেত্রে মনে থাকবে বিষয়টি আমরা আজকে দেখলাম আমাদের মফলা এবং বফলার উচ্চারণ সম্পর্কে জানলাম মফলা এবং বফলা মূলত হচ্ছে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটায় না যখন শব্দের আদ্য বর্ণের সাথে যুক্ত হয় তবে মফলা সংযুক্ত বর্ণের সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে উচ্চারণে সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত করে থাকে যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি স্মৃতি
আমরা উদাহরণ হিসেবে বলেছি শ্মশান, উদাহরণ হিসেবে বলেছি স্মরণ, ঠিক আছে? একইভাবে আমরা বলেছি মফলা বফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের সাধারণত দ্বিত্ব উচ্চারণ ঘটিয়ে থাকে। যেমন কিভাবে ঘটায়, যেমন আমরা দ্বিত্ব, তয়ের সাথে যখন হচ্ছে বফলা তখন সংযুক্ত বর্ণ তয়ের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দুবার উচ্চারণ হচ্ছে। মফলার ক্ষেত্রেও একই, পদ্মা পদ্ম, আত্মা আত্মীয়, কিন্তু মফলার ক্ষেত্রে দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্যধ্বনি প্রভাবিত হয়ে থাকে, ঠিক আছে? আবার আমরা দেখেছি কিছু কিছু বর্ণের সাথে মফলা যখন যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায় না। যেমন আমরা দেখেছি নয়ের সাথে হলে হয় না, উন্মাদ উন্মাদনা। হ্যাঁ, একইভাবে আরো কি বলেছিলাম আমরা, হিরণময় মৃন্ময় চিন্ময়, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে নয়ের সাথে যুক্ত হলে মফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। একইভাবে গয়ের সাথে যুক্ত হলে, যেমন বাগ্মী, একইভাবে যুগ্ম, একইভাবে আমরা দেখেছি লয়ের সাথে যুক্ত হলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় না, গুল্ম, বাংময়, উঁর সাথে হলে হয় না। এবং বফলার ক্ষেত্রে আমরা দেখেছি যে উদ্বোধন, উদ উপসর্গ যোগে গঠিত শব্দের দয়ের সাথে যখন বফলা যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণ অর্থাৎ দয়ের দ্বিত্ব উচ্চারণ বফলা ঘটায় না। এই ক্ষেত্রে বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। যেমন উদ্বোধন উদ্বেলিত, উদ্বেগ উদ্বাস্তু, এখানে কোথাও দয়ের দ্বিত্ব উচ্চারণ ঘটে না। একইভাবে আমরা বলেছি দিগ্বিদিক, দিগ্বালিকা, দিগ্বিজয়। এবং কিছু কিছু সংস্কৃতীয় উচ্চার, কিছু কিছু সংস্কৃত শব্দ তাদের আদি প্রবণতায় উচ্চারিত হয়ে থাকে, যেমন সুস্মিতা সুচিস্মিতা, কাশ্মীর অকাল কুষ্মাণ্ড, এগুলো আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? সে কথাটি আমরা বলেছি। আজকের এই ক্লাসের বিষয়ে কারো কোনো কথা আছে, কোনো কিছু জিজ্ঞাসা আছে করতে পারেন চাইলে। এবং এই ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, এই ক্ষেত্রে আমাদের ঝয়ের উচ্চারণে সচেতন হতে হবে, বৃষ্টি উচ্চারণে সচেতন হতে হবে। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, আমরা এই বাক্যটি বলতে গিয়ে দেখেছি নৃত্য এবং মৃত্যু ঋকারের উচ্চারণে আমাদের ইকার হয়ে যাচ্ছে, ঋকারের উচ্চারণটা সঠিকভাবে লাগছে না। হ্যাঁ, তাহলে মৃত্যু নৃত্য এই ঋকার যেখানে আছে সেই উচ্চারণগুলো আমাদেরকে কি করতে হবে, সচেতন ভাবে করতে হবে। মনে থাকবে বিষয়টি? আর কি বলেছিলাম এবং শেষে কয়েকটি শব্দ বলেছিলাম, কষ্ট নষ্ট বৃষ্টি সৃষ্টি কৃষ্টি অনুষ্ঠান, এখানে কোথাও এসএইচ এর বাইরে এস উচ্চারণ হবে না, সবগুলো শুধু সৃষ্টিতে প্রথমটা এস, দ্বিতীয়টা এসএইচ, বাকি সব জায়গায় এসএইচ উচ্চারণ হবে। বৃষ্টি মিষ্টি কৃষ্টি দৃষ্টি সৃষ্টি, সৃষ্টিতে প্রথমটা এস, দ্বিতীয়টা এসএইচ উচ্চারিত হবে। কষ্ট নষ্ট, কষ্ট বলবো না, নষ্ট বলবো না, বৃষ্টি বলবো না, মিষ্টি বলবো না, ঠিক আছে? কারো কোনো কিছু বলবার আছে, কিছু বলতে চান? স্যার আগের বিগত ক্লাস থেকে কয়েকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার, ব্যক্তি হবে নাকি ব্যক্তি হবে উচ্চারণ? ব্যক্তি হবে, ব্যক্তি হবে না ব্যক্তি হবে। মনে রাখতে হবে জফলার পর যদি হ্রস্বইকার দীর্ঘইকার থাকে তখন ওই জফলার যে এ উচ্চারণের প্রবণতা সেটা এর দিকে চলে যাবে। ওই অনেকে ব্যক্তি বলে কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে এটাকে ব্যক্তি হিসেবেই সঠিক হিসেবে নিব, ব্যক্তি, ব্যক্তি বলার দরকার নেই। ব্যতীত ব্যতিক্রম, ব্যতিক্রম ব্যতীত দরকার নেই। আর স্যার কোম্পানি ইংলিশে কোম্পানি, তাহলে বাংলায় ওটা বাংলায় কোম্পানি বলি আমরা। কোম্পানি ওকার আছে তো কোম্পানি হবে উচ্চারণ না। এখন বিষয়টা হচ্ছে আপনি ইংরেজি অ্যাকসেন্টেই বলবেন না বাংলায় বলবেন, যদি কোম্পানি বলেন তাহলে কোম্পানি বলবেন। হ্যাঁ ওকার কোম্পানি। স্যার আরেকটা শব্দ পেলাম স্বনির্বদ্ধ আবেদন করা, স্যার এইটা অর্থ কি?
স্বনির্বদ্ধ আবেদন, মানে এটার শাব্দিক অর্থটা বোঝাতে পারছি না, মানে বিনীত অনুরোধ, সেটাই আমি বলছি। মানে আমরা কি বলি, মানে কখন বলি এই কথাটা? দরখাস্তের মধ্যে যে এটা আমাদের বিনয়টা প্রকাশ করার জন্য আমরা বলি না, যে আমরা বিনীতভাবে আবেদন করছি, আমরা এই ইয়ে করছি, হ্যাঁ, যাতে এটা নিজের বিনয়টা অনুরোধটাকে আকুলতা দিয়ে প্রকাশ করা যায়, সেটাই। স্যার আর একটা শব্দ হচ্ছে ক্ষিপ্রতা, স্যার ক্ষিপ্রতা বলতে আমরা কি বুঝি? ক্ষিপ্রতা মানে বলি না ক্ষিপ্র গতি, দ্রুত গতি, ক্ষিপ্র দ্রুত, ক্ষিপ্রতা, এটা সব জায়গায় আবার দ্রুত অর্থও না, অ্যাগ্রেসিভ বলি না, ক্ষিপ্রতা, দ্রুত গতিতে, সে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল, হ্যাঁ, এটা তীব্রতা বোঝায় আর কি, তীব্রতা, বিষয়টা হচ্ছে তীব্রতা। আচ্ছা স্যার, ধ্বনি পড়তে গিয়ে দেখলাম এখানে লেখা পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, স্যার ল কে পার্শ্বিক ধ্বনি বলা হয়েছে কেন? এটা তাহলে আপনাদের জন্য টাস্ক থাকলো, কেন পার্শ্বিক, আপনি পার্শ্বিক ধ্বনি পর্যন্ত গেছেন কিন্তু কেন বলা হলো সেটা পারেননি, খুব সহজ কিন্তু, মানে নামের সংজ্ঞাটা এই সব ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, যেই বর্ণটিকে যেই নামে বলা হচ্ছে সেই নামের মধ্যেই কিন্তু তার অর্থটি লুকায়িত আছে। আপনি দেখেন সবগুলো ইয়াতে, মানে যাকে যেমন অনেকগুলো বর্ণকে যা বলা হচ্ছে, আমরা যদি বলছি বর্গীয় বর্ণ, হ্যাঁ, বর্গীয় বর্ণ কেন বলা হচ্ছে, বর্গের অন্তর্ভুক্ত তাই বর্গীয় বর্ণ, হ্যাঁ, এরকম এই পার্শ্বিকটা কেন বলা হচ্ছে সেটা আপনি একটু কষ্ট করেন, একটু দেখেন, তাহলেই দেখবেন যে খুব সহজ। আর কেউ? যেটা বিকৃত ধ্বনি, যেমন এর বিকৃত ধ্বনি হচ্ছে এ, লিখিত রূপ এ কিন্তু উচ্চারিত রূপ এ এবং এটা হচ্ছে বিকৃত ধ্বনি, বোঝা গেল? অ, হ্যাঁ, আমরা লিখি অ কিন্তু উচ্চারিত রূপ দুটি, অ কোথাও অ, অ কোথাও ও হিসেবে উচ্চারিত হয়, একটা মূল ধ্বনি একটা বিকৃত ধ্বনি, ঠিক আছে? আর কেউ? জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ঝমঝম বৃষ্টি একই, এখানে একই কেন হবে বা আমরা একই বলবো না কেন? একই একই বলবো না এই কারণে খেয়াল রাখতে হবে, এর পরে যদি সাধারণত হ্রস্বইকার দীর্ঘইকার থাকে, এর উচ্চারণ প্রবণতাটা এর দিকেই যায়, এর দিকে যায় না, তাই এটা একই, একই না, ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা একটা শব্দ আছে চর্যাপদ নাকি চর্যাপদ? এটা চর্যাপদ। আমি যে এসেছি চর্যাপদের অক্ষর গুলো থেকে, চর্যাপদ। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এই জায়গায় শেষ করি, আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে, কথা হবে, আমরা একটু চেষ্টা করব নিজেরা, এই যে আজকে কয়েকজন যে প্রশ্ন ঠিক করে এসেছে, দেখে এসেছে, এটা আমার বেশ ভালো লাগলো, মানে এই ক্লাস থেকে যাওয়ার পর যদি ভাবনাটা থাকে, হ্যাঁ, এই ক্লাসটা ঘিরে যদি আমার চিন্তা হয়, আমার যদি ভাবনাটা কাজ করে, তখনই কিন্তু আমি একটু একটু করে নিজের চর্চার ভেতরে থাকতে পারবো, হ্যাঁ, এই ভাবনাটার মধ্যে থাকা, নিজে একটু চিন্তা করা, আমি বলেছিলাম যে আমার কি কি ভুল হচ্ছে, নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করা, সেই কাজটা আমরা যাতে করতে পারি, যে আমার কি কি সমস্যা, সেই সমস্যাগুলো যাতে নিজেরা বের করতে পারি, এবং ধীরে ধীরে চর্চার মধ্য দিয়ে সেটা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারব নিশ্চিতভাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম।